আজকে যে অভিনেতার সঙ্গে আড্ডা দেব, তিনি নয় নয় করে বহু বছর কাটিয়ে ফেলেছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এই সময়ে দাঁড়িয়ে তাকে আপনারা প্রত্যেক দিন ছোট পর্দায় দেখতেও পাচ্ছেন। তিনি প্রসূন গাইন, তার নতুন কাজও আসছে, সব কিছু নিয়েই আজকে আমাদের আড্ডা। ওয়েলকাম প্রসূনদা। নমস্কার, থ্যাংক ইউ আমার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ভালোবাসা এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। ছোট পর্দার কাজ যেমন চলছে, সমানতালে তুমি তোমার নতুন কাজ নিয়েও প্রমোশন করছো। আজকে সেখানের প্রচারেই এসেছি আমরা, প্রচার পর্ব সারছে এবং খুব কম পুঁজি তুমি বলছিলে যে, এবং অ্যাপ্রোচ করা চলছে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে। তো কৈফিয়ত নিয়ে একটু শুনতে চাই, এবং তার পাশাপাশি কৈফিয়তে যে একটি মাত্র গান খোয়াব, সেটা নিয়েও একটু প্রথমে শুনতে চাই। কৈফিয়ত, কৈফিয়ত নিয়ে কী বলবো, অ্যাকচুয়ালি কৈফিয়ত শব্দটাই এমন একটা শব্দ যেটা হচ্ছে যে এ সমাজে কে কাকে কৈফিয়ত দেবে, কেনই বা কৈফিয়ত দেবে। আমরা আমাদের যে ফর্মগুলো সেগুলো রিফর্ম করার যে চেষ্টা করব, তার জন্য কি আদৌ কোনো কৈফিয়ত দেওয়ার আছে বা চাওয়ার আছে? সব মিলিয়েই মানে আমরা দেখেছি যে আমাদের এই আশেপাশে যা দেখা যায় খুব কমন কিছু শব্দ, এই আমি তোকে কেন অত কৈফিয়ত দেবো রে, না না আমি কাউকে কৈফিয়ত দিই না। তো এই শব্দটা খুব কমন যে আমি কি করছি না করছি সেটা অন্য কাউকে কিছু বলবো না, এবং এই কৈফিয়ত না দিতে দিতে একান্নবর্তী পরিবার প্রায় একটা 700 স্কোয়ার ফুটে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এবং আমাদের কৈফিয়ত গল্পটা ঠিক ওরকমই যে ভালোবাসার মতো একটা পবিত্র সম্পর্ক, সেই ভালোবাসার মতো পবিত্র সম্পর্কটাও দাঁড়িয়ে থাকে, এক্সিস্ট করে আমাদের সমাজে তৈরি করা কিছু রিচুয়ালস আছে তার ওপরে। বলছিলে যে এখানে স্বল্প দৈর্ঘ্যের ছবি মানে শর্ট ফিল্ম হয় না হলে ফিল্ম হয়, মাঝামাঝি কিছু হয় না, কিন্তু আমাদের কাছে সময়টা থাকে, তো সেই জন্যেই কি একটুখানি ডিফারেন্ট ভাবনা চিন্তা, অন্য রকমের কনসেপ্ট নিয়ে কাজ? ডিফারেন্ট মানে সত্যি কথা, এখন আমি নিজেও স্টাডি করে দেখছি যে মানুষকে আমাদের সমস্ত আমরা সবাই বলি যে আসুন বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার আপনারা না দাঁড়ালে কী করে হবে, আমরা সবাই অনুরোধ করি এবং বিভিন্ন মানুষজন আসেও, কিন্তু ট্রেন্ডিং যা বলছে এখন মানুষ সিনেমা হলে, তো আমি ডেফিনেটলি বলবো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, কিন্তু এই ডিজিটালাইজেশন হয়ে যাওয়ার পরে মানুষ এখন সবাই মোবাইলের মধ্যেই মানে ইউজ টু হয়ে গেছে আর কি। তো তখন মনে হচ্ছিলো যে মানুষের হাতে সত্যি কথা সময় কম, এই 2.5-3 ঘন্টা গিয়ে সিনেমা দেখবে, বা এখন খুব শর্ট ফিল্মের একটা ট্রেন্ডিং হয়েছে আর কি, শর্ট ফিল্ম সবাই খুব দেখে। কিন্তু আমি বা আমাদের টিমের ক্রাফটটা অনেক বড়, আমরা একটু বড় ক্রাফটে কাজ করতে ভালোবাসি, মানে আমার কাছে শর্ট ফিল্ম মানে হচ্ছে ছোট ছবি, ছবিটাই কিন্তু সেটা ছোট, সেটা কোনো কম্প্রোমাইজ হবে না। কিন্তু যারা সিনেমাও বানাতে পারছে না, যারা সিনেমা বানাতে চাইছে অথচ তাদের পয়সা নেই, তারা শর্ট ফিল্ম বানাচ্ছে কিন্তু স্বপ্ন অনেক বড়, একটা মাঝামাঝি জায়গায় আসুক, কিন্তু আমরা মধ্যবিত্ত, তো একটা মাঝামাঝি জায়গায় আসুক, যেটা উই ক্যান এফোর্ড, মানে একটা 50 মিনিটের বা 1 ঘন্টার বা 1 ঘন্টার নিচের ছবিকে আমরা ইনভেস্টও করতে পারি, সেটাকে প্রপার যদি মার্কেটিংয়ের লোক প্রপার মার্কেটিং করে এবং যদি এক্সিবিটর ডিস্ট্রিবিউটর হয় এবং এই ওটিটিরা যদি একটু এগিয়ে আসে এই ধরনের কাজগুলো করতে, তাহলে প্রচুর পরিচালক আছেন পশ্চিমবাংলার আশেপাশে, প্রচুর প্রোডাকশন হাউস আছে যারা কিন্তু এই নতুন যে ট্রেন্ড লার্জ শর্ট ফিল্ম বাংলাতে, আশা করি সেটাতে ওরা অনেক বেশি ইউজ টু হবে। এবং এই ছবিতে একটাই গান যতটুকু শুনলাম, এবং দুর্নিবারের গলায় সেই গান আমরা শুনতে পাবো, এবং যেটুকু এখনও অবধি ছবি দেখতে পেলাম গানের সঙ্গে সঙ্গে, এটা মিষ্টি প্রেমের গল্প। একদমই মিষ্টি প্রেমের গল্প, আর গানটার নাম খোয়াব, দুর্নিবার অসাধারণ গেয়েছে শ্রাবণের কম্পিটিশন, আর রীতম সেন অসাধারণ লিখেছে। সব মিলিয়ে আমরা গানটা এই মুহূর্তে দাঁড়িয়ে উইঙ্কে ট্রেন্ডিংয়ে আছে, তো অন্য ধরনের একটু ট্রেন্ডিং করার চেষ্টা করছি, এবার বাদ বাকিটা আপনাদের ভালোবাসা আর অবশ্য বন্ধুদের ভালোবাসা। তোমার বিপরীতে আমরা পূজারিণীকে দেখতে পাবো, পূজারিণীর ক্যারেক্টারটা নিয়ে তো শুনলাম, এটা শুভঙ্করের ক্যারেক্টারটা নিয়ে শুনি কীরকম? শুভঙ্কর আর পাঁচটা চরিত্রে তুমি অভিনয় করো? হ্যাঁ, আর পাঁচটা সাধারণ ছেলের মতোই ছেলে, কিন্তু এই চরিত্রটা হচ্ছে একজন অফিসের ক্লার্ক, এবং সে 10টা 5টা ডিউটি করে এবং শুধুমাত্র এই এই স্ট্রাগলটা ও করে যাচ্ছে, ও চাইলে কলকাতায় থাকতে পারত, ও কলকাতাতে থেকেও কাজ করতে পারত, কিন্তু ওর অনেস্টি, ওর সততা ওকে কলকাতা থেকে অনেক দূরে নিয়ে গিয়ে একটা স্কুলে গিয়ে ফেলে। একদমই ছেলেটা ডিসঅনেস্ট নয়, ছেলেটা প্রচণ্ড অনেস্ট, প্রচণ্ড সৎ, কিন্তু তার জীবনে ওই যে বললাম যে কিছু সামাজিক পারিপার্শ্বিক জিনিস চলে আসে যেখানে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমরা পাগল হয়ে যাই। তো শুভঙ্কর ওরকমই একটি শান্ত অফিসের ক্লার্কের একটি ছেলে,
কিন্তু তার ভিতরেও কি বেশ কিছু ইমোশনস, বেশ কিছু ড্রামা তৈরি হয় গল্পের পরিপ্রেক্ষিতে, সব মিলিয়ে একটা ভালো অথর ব্যাকিং চরিত্র বলতে পারো। এই পোস্টারে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, পার্থদা, তুমি বা আরও অনেকে রয়েছেন, তোমাদের কিন্তু আমরা এই দল বলা যায়, দলটাকে আমরা অনেকগুলো ছবিতে দেখেছি এবং আবারও পাচ্ছি। একদমই তাই। আর একটা জিনিসও আছে যে এখানে এই কৈফিয়তে যে যিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন অরুণ মুখার্জি, ওনার প্রায় 65 আপ প্লাস বয়স, উনি ডেবিউ অ্যাক্টর এই ছবিতে, মানে 65 বছর বয়সে উনি প্রথম ক্যামেরা ফেস করলেন যে এই ছবির হিরো অরুণ মুখার্জি। তো এটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং। জিজ্ঞেস করলাম তোমাকে, তোমাদের এই বন্ধুদের যে গ্রুপটা আছে একটু যদি সেটা নিয়ে বলো, এবং এর মধ্যে একজনের সঙ্গে তোমার সিরিয়ালে হয়তো রোজই তোমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করছো। যার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি সে প্রদীপ ধর। প্রদীপ আমার বন্ধুর থেকে বলো আমার ফ্যামিলি বেশি, এখন কলকাতা শহরে আমি যখন, আমরা সবাই মফস্বলের ছেলে, আমরা মফস্বল থেকে যখন কলকাতা এসে ঘর বাঁধতে শুরু করি, তখন তো ঘর তো ছিল না, কিন্তু বিভিন্ন ছেলেরা যখন একসঙ্গে এসে জড়ো হই, তখন জিজ্ঞেস হয় তুই কোথা থেকে আসিস, তুই কোথা থেকে আসিস। আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং আমরা যেহেতু মফস্বল থেকেই এসে এখানে অল্প বিস্তর কাজ করছি এবং পরিচিত মুখ হয়েছি সবার ভালোবাসায়, তো আর যাই হয়ে যাক সেই বন্ধুত্বটা আছে। মানে এখানে কেউ অভিনয় করুক বা না করুক, আমাদের মধ্যে কেউ যদি কোনো কাজ করে, অফ স্ক্রিন কেমিস্ট্রিটা আমাদের মধ্যে এখনও সেটাই আছে। আশা করছি এটা খুব ভালো এই টিম ওয়ার্কটা, এবং একে কাজ করতেই হবেই বলে যে সাপোর্ট করবো, কাজ না করলে যে সাপোর্ট করবো না, এরকম কোনো ব্যাপার নেই। আর সামান্য আমার বন্ধুরা বিশ্বাস করে যে প্রশ্ন হয়তো একটা কিছু ভালো কিছু করতে পারে, সেই জন্য হয়তো আসে সাপোর্ট করতে। বেশ কিছু দিন যদি আমরা পিছিয়ে যাই, তাহলে তোমার একটা পোস্ট সবাইকে নাড়িয়ে দিয়েছিল যে ইন্ডাস্ট্রির বিমাতৃসুলভ আচরণের জন্য তুমি অভিনয় ছেড়ে দিচ্ছ, সেটা নিয়ে প্রচুর লেখালেখি, প্রচুর কথাবার্তা, এবং তারপরে তোমার আবার কামব্যাক, সেটা দেখে বেশ অন্যরকমের লেগেছিলো। আমি একটু জানতে চাই ঠিক কী হলো, এবং তারপরে হঠাৎ করেই কি মানে তোমার এই ডিসিশনে এই লেখালেখি এই প্রচারের জন্যই কি আবার কাজের অফার ফিরে এলো? না, কাজের প্রচুর অফার এসেছিল। আমি যখন ডিসিশন সিদ্ধান্তটা নিয়েছিলাম, তো যখন প্রচুর অফার এসেছে, এবং পারলে তো প্রায় আমার পেছনে কোটি টাকা ইনভেস্ট করে দেয় এরকম ঘোষণা করার পরে প্রচুর, মানে যখন কেউ আমাকে ডাকলো না, যখন আমি আমার কথাটা জানালাম, তখন প্রচুর কাজের অফার আসতে শুরু করলো, এবং আমি একটার পর একটা না করতে শুরু করলাম। এবং আমি, কারণ আমি অলরেডি 3টে ছবি করে বসে আছি, যে ছবিগুলো আসছে তোমরা সবাই জানতে পারবে, এবং অ্যাজ এ লিড, তো যে ছেলেটা 50 টাকা থেকে জুনিয়র আর্টিস্টের ক্যারিয়ার শুরু করে আজকে এই জায়গায় পৌঁছাতে পারি, তো তার একটা জার্নি পথ আছে যেটা খুব কঠিন, তো সবারই থাকে। তো যখন আমি সিদ্ধান্ত নিলাম করবো না, সবাই করলো, এবং ফাইনালি জি থেকে আমাকে ফোন করা হলো, এবং জি থেকে আমাকে ফোন করে বলা হলো করবি, আমি বললাম না করবো না। তখন জি প্রথম বললো কেন করবি না, তখন আমি বললাম যে এই কারণে করবো না। হ্যাঁ, তখন জি বললো একবার আমাদের সঙ্গে কাজ করে দেখো, আশা করছি তোমার এটা হবে না। আমি তখন বললাম না আমার ইয়ে, বললো না প্লিজ একবার একবার তুমি কাজ করে দেখো। আর আমরা অভিনেতারা একটু ইমোশনাল হই আর কি, আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাট সত্যি জিকে থ্যাংক ইউ, জি আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে, দেখাচ্ছে, এবং যা ওরা কমিট করেছিল সেই কমিটমেন্টটা রাখছে। আর পাশাপাশি রইল এই কাজ, এটা প্রসঙ্গের ইনিশিয়েটিভের কাজ, যেগুলো আগেও বলেছিলাম, কিছু থাকুক আর না থাকুক প্রসঙ্গের ইনিশিয়েটিভটা থাকবে। তো এই যাত্রাপথ এইভাবেই চলছে। প্রসঙ্গের সঙ্গে জমজমাট আড্ডায় ছিলাম, এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।